Welcome, welcome and welcome. Welcome to the set of Sense of Humor. প্রতিবারের মতো আমি শাহরিয়ার নাজিম জয় আপনাদের সামনে হাজির হয়েছি, সাথে থাকছে আমার প্রিয় মানুষ, প্রিয় তারকা, যারা আপনাদের অসম্ভব প্রিয়। আজ সেন্স অফ হিউমার দর্শক প্রিয়তায় শীর্ষে, সেজন্য আপনাদের কাছে আমি ঋণী। আপনাদের দোয়া এবং ভালোবাসায় সেন্স অফ হিউমার বহুদিন বেঁচে থাকুক সেই কামনা করছি। এবং এই সেটে এখন ডাকবো দুজন সুপারস্টারকে, যার ভেতরে একজন, প্রথম যাকে ডাকছি, তিনি একজন কিংবদন্তি চলচ্চিত্র ব্যক্তিত্ব। উনি চলচ্চিত্রের একজন নায়ক, সুপারস্টার, স্টাইলিস্ট, জাভেদ ভাই। ওয়েলকাম টু দ্য সেট অফ সেন্স অফ হিউমার। থ্যাংক ইউ ভেরি মাচ। কেমন আছেন ভাই? ভালো। মুখে আসো না আগে। বাহ, আগে মুখ মেলাতে হয়। আপনার শরীরের সাথে শরীর মেলানোর পর একটা পবিত্র গন্ধ পেলাম। মাশাআল্লাহ। আপনি আতর ব্যবহার করেন? জি, এটা আতর মানে আতরই হলো আসল, যেটা নামাজের সময় লাগাতে হয়, যখন আল্লাহর নাম নিতে হয় তখন লাগাতে হয়। আতরের মধ্যেই সব কিছু। আলহামদুলিল্লাহ, আপনার সাথে অনেক কথা আছে ভাই। আপনি বসেন, আপনার সাথে আবার আপনার প্রিয় একজন শিল্পীকে আমি বসাবো। ওকে, থ্যাংক ইউ। আপনি, আপনাকে আমি বসিয়ে দিচ্ছি আপনার পছন্দের যেখানে বসতে চান। ওকে, সো এখন যাকে ডাকবো, তিনি নৃত্যশিল্পী এবং গুণী অভিনেত্রী এবং আমাদের সবার প্রিয়, অঞ্জনা আপা। ওয়েলকাম টু দ্য সেট অফ সেন্স অফ হিউমার। হাউ আর ইউ? ফাইন, থ্যাংক ইউ। আপনাকে যখনই দেখি তখনই মনে হয় যে চির তরুণ, চির সবুজ এবং সদ্য যৌবন প্রাপ্ত। যেটাই মনে করো, যেটাই মনে করো, আল্লাহর দান। আলহামদুলিল্লাহ। আপনি আপনার সিটে বসেন, আমরা আলোচনা সমালোচনা শুরু করব। এখন যে জয় ভাই বলছিল ঠিকই বলছিল, একদম। ও, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। আপনারা বসলে, আপনারা বসার পর আপনারা অনুমতি দিলে আমি বসতে পারি। প্লিজ, আপনি অনুমতি দেন আমি বসি। না না, আপনার অনুমতি নিয়ে আমি বসছি এবং আমরা দুজনেই বসেছি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। থ্যাংক ইউ জাভেদ ভাই, আপনি সেন্স অফ হিউমার এসেছেন এবং অঞ্জনা আপা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই প্রোগ্রামটি একটি সেলিব্রিটি শো, যেটি দর্শকরা অত্যন্ত পছন্দ করেন, অত্যন্ত আলোচিত, সমালোচিত। এখানে অনেক খোলামেলা কথা বলা হয়, এখানে প্রাণ খুলে কথা বলা হয়, এখানে দর্শককে বিনোদন দেওয়া হয়। কারণ প্রতিটি দর্শক আপনাদের যারা ভালোবাসে তাদের আপনাদের প্রতি কিছু অধিকার এবং দাবি আছে, আপনাদের ভেতরকার আপনাদের কথা শুনবার জন্যে, না বলা কথাগুলো শুনবার জন্যে। সো জাভেদ ভাই, আপনার সম্পর্কে গুণগান গেয়ে আমি সময় নষ্ট করব না, কারণ একজন গুণী ব্যক্তির গুণগান গাওয়ার কিছু নেই এবং অঞ্জনা আপার ক্ষেত্রেও তাই। শুধু শুরুটা জানতে চাই, আপনি চলচ্চিত্রের একজন নায়ক এবং আপনি বোধহয় একজন ড্যান্স ডিরেক্টর, নৃত্য পরিচালক, কোরিওগ্রাফার। সো শুরুটা হয়েছিল কি দিয়ে? নাচ, নৃত্য পরিচালক হিসেবে, তারপর চলচ্চিত্রে নায়ক এবং খলনায়ক এবং চরিত্র অভিনেতা? খলনায়ক না, খলনায়ক কখনো হননি, সবসময় নায়ক ছিলেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই নায়ক, যখন তো নায়কই থাকতে হবে। আচ্ছা, প্রথম কিভাবে নায়ক হওয়ার বাসনাটা? করে আসছি, রোমান্স করছি, রোমান্স করে করে চলে যাবো। রোমান্সের ভিতরেই আছেন ইনশাআল্লাহ। নিজেকে কতটুকু সুদর্শন মনে করেন আপনি? আমি মনে করি আমার মতো কেউই নাই। আপনার এখন বয়স কত? আমার বয়স বায়ো কিতেও, আমার আম্মা বলে আয়ো কম। আর বয়সের হিসেবে যে বয়স ধরি সেটি কততে গিয়ে ঠেকেছে? সিক্সটির কাছাকাছি। সো সিক্সটির কাছাকাছি আপনি এখনও অনেক সময় আল্লাহর রহমতে আছে আপনার, এটা আপনাদের দোয়া না? আর তারপর আমাদের জনগণ, আমাদের যারা ভক্ত তাদের দোয়া। যার অঞ্জনা আপা বিয়ে করেছেন? বিয়ে করেছেন না, সামনে চেষ্টা করছি বিয়ে করার জন্য। মানে কি আসলে কি বিয়ে করার নাই আপনি? না, চেষ্টা করছি, দেখি কাউকে পাই কি না। কিরকম পাত্র খুঁজছেন? আল্লাহ যেমন ভাগ্যে রেখেছে তেমন কাউকে পেলেই, মানে একটু রোমান্টিক হলে ভালো হয় আর কি। কি ধরনের রোমান্স আপনি পছন্দ করেন? কথাবার্তায় সৌন্দর্য, মনের দিক থেকে রোমান্টিক। আচ্ছা, মানে মোটামুটি জয়ের জয়ের মতো চলবে না? হ্যাঁ অবশ্যই, হি ইজ এ হ্যান্ডসাম গাই, হ্যান্ডসাম হিরো। হ্যাঁ দেখেন, বাট ইউ আর মোর দ্যান হ্যান্ডসাম,
আপনি আমার চেয়ে অনেক বেশি হ্যান্ডসাম, আপনার ড্রেস, আপনার জুতা, আপনার আংটি, ঘড়ি সবকিছুই অনেক বেশি। আপনাকে দেখে তো আমি বিপদে পড়ে গেলাম, চারটা পাঁচটা ড্রেস আনছি যে আপনার চেয়ে ভালো লাগানো যায় কিনা। জি, যাই মেকআপ করছি, সব কিছু করে রেডি হয়ে আসছি যে আপনার চেয়ে ভালো যেন দেখা যায়, কিন্তু দেখি না। আপনি নিশ্চিন্ত থাকেন, আপনাকে আমার চেয়ে শতগুণে ভালো লাগছে এবং লাগতো এবং ভবিষ্যতেও লাগবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, থ্যাংক ইউ। সো অঞ্জনা আপার পাত্র খোঁজার ব্যাপারে আমরা কি হেল্প করতে পারি? অঞ্জনা আপা মানে একজন শিল্পী হিসেবে আপনি একা রয়ে গেলেন এখনো, আপনার তো যথেষ্ট বয়স হয়েছে, বাকি জীবনটা আপনি সঙ্গী সাথী কি ঠিক করেছেন একটু বলবেন কি আমাদেরকে? জন্ম মৃত্যু বিয়ে তিন সত্যি নিয়ে, সুতরাং এটা আমার হাতে না, যদি উপরালা সেরকম ঠিক করে সেরকম হবে, যদি না হয়। তা আপনার কি ধারণা, আপনার কেন এতকাল বিয়ে হয়নি? কোনো ছেলে আপনাকে পছন্দ করেনি নাকি কোনো সমস্যা ছিল আপনার? মেবি কোনো সমস্যা নাই, হয়তো কেউ পছন্দ করেছে, হয়তো আমার ভালো লাগেনি, কিংবা আমার ভালো লেগেছে, হয়নি এটা। কারণ আমি সবসময় মনে করি এই জিনিসটা একদম আল্লাহর হাত। সো এটি আপনি আল্লাহর হাতে ছেড়ে দিচ্ছেন যে আপনার কবে বিয়ে হবে? হ্যাঁ। সো জাবেদ ভাইয়ের সাথে আপনার প্রথম সম্পর্ক পরিচয় কবে? হ্যাঁ, এটা নিয়ে আমি একটু কথা বলবো যে আমি যখন ইন্ডাস্ট্রিতে এসেছি তখন আমি কিন্তু ক্লাসিক্যাল নাচ নিয়ে এসেছি। আমি কিন্তু এই ইন্ডাস্ট্রিতে আসার আগে কোনোদিন কমার্শিয়াল নাচ করি নাই। তো একটি ছবি প্রিয় বান্ধবী, যেখানে আমাদের ওই ছবিতে ছিলেন মেগাস্টার আমাদের ম্যাডাম ববিতা, আর হিরো ছিলেন আমাদের মেগাস্টার ফারুক ভাই, ফারুক ভাই ডাবল ক্যারেক্টার। সেখানে আমি তখন নতুন এসেছি, তো আমি ওয়ান অফ দ্য হিরোইন ওই ছবিতে, এবং ওই ছবিতে ডান্স ডিরেক্টর ছিলেন আমাদের শ্রদ্ধেয় জাবেদ ভাই। এবং প্রথম গানটি ছিল মোস্ট কমার্শিয়াল গান, ওরে ও লাঠিয়াল তোর কথায় বড় ঝাল। তো জাবেদ ভাই গানটা শুনেই আমাকে দেখেই বুকে ঝাঁপড়িয়ে নিলেন যে তুমি এসছো ইন্ডাস্ট্রিতে, ববিতা ম্যাডামও তাই, ওয়েলকাম ইন আওয়ার ইন্ডাস্ট্রি। খুব খুশি হয়ে জাবেদ ভাই বললেন কি আমাকে গাছে উঠিয়ে দিলেন একটা লাঠি দিয়ে। এখন আমি যেহেতু নতুন, গাছে উঠিয়ে দিলাম ভাই, গাছে উঠিয়ে দিয়ে গাছে উঠিয়ে দিয়ে আবার কি গাছ থেকে ফেলে দিয়েছেন কিনা, ফেলে দিয়েছিলেন কিনা, গাছে উঠিয়ে দিলে না, বলকে আমাকে প্রোডিউসার বললো, ডাইরেক্টর বললো যে জাবেদ ভাই একটু গাছে উঠায়েন, ঠিক আছে চিন্তা, আমাকে বললো যে তুমি উঠে যাও গাছে। তা বললাম ওস্তাদ আমি গাছে উঠে গিয়ে কী করবো? বলে উঠে গিয়ে তুমি লাঠিটা উপরে নিয়ে তুমি হিপ মারবে এখান থেকে, দুটো তিনটা চারটা হিপ। কিরকম একটু দেখাবেন, মানে ওই ঢংটা একটু দেখান না, গানটা যদি বাস্তব তাহলে ভালো। আপনি জাস্ট এখন গানটা আমরা গান ছাড়া আমরা রিদমটা দেখতে চাই। আপনি রিদমটা ছিল জাস্ট এরকম উঠানো, আর একদম এইটা এটা চারটা মারতে হবে, মেরে জাম দিতে হবে নিচে। ওকে, আচ্ছা এখানে আপনি ভুল করছেন বোধহয়। কিরকম আপনাকে এখানে হিপ মারতে হবে, হিপ মারতে হবে, তো আপনি তো একদিকে হিপ মারে ছুটি হয়ে গেলেন। না ওখানে একদিকেই ছিল, না একদিকে ছিল না, আপনি যখন গাছে উঠাইছি তখন গাছে উঠিয়ে এক দুই তিন চার, হ্যাঁ এইবার এইবার ঠিক হচ্ছে। তারপরে জাম দিয়ে, ওস্তাদ এটাই নাম তো, ওস্তাদ ওস্তাদ মানে ওস্তাদ, এটা নামই তো ওস্তাদ। তারপরে নিচে অনেক খড়কুটা দেওয়া হলো যাতে আমার হাত পা ভেঙে না যায়, কারণ গাছটা বেশ উঁচু ছিল। তারপরে আমি একটা জাম দিলাম, চাম দেওয়ার পর জাবেদ ভাই জড়িয়ে ধরলেন যে ওয়াও একটেকি ওকে ছিল। এই জাবেদ ভাই, জাবেদ ভাই এই যে অঞ্জন আপাকে জড়িয়ে ধরেছিলেন, সব নায়িকাকে কি শট দেওয়ার পর জড়িয়ে ধরার সুযোগ হতো? অবশ্যই অবশ্যই, হ্যাঁ হ্যাঁ। এটি কি জীবনের একটি প্রাপ্তি বলে ধরে নিচ্ছেন নাকি এটি দায়িত্বের অংশ ছিল? এটা প্রাপ্তি না, বরঞ্চ এটা হলো যখন আমার মন খুশি হয় যে আমি যেটা দিয়েছি সেটা একটা হিরোইন বা একটা শিল্পী সেটা ঠিক মতো করতে পেরেছে, তখন আনন্দে আর তো কিছু না যে ওরে আমি কিছু দিতে পারবো, ওকে নেই দোয়া দেই যে তুমি খুব সুন্দর করেছো, ভালো করেছো, ভবিষ্যতেও যেন তুমি ভালো করতে পারো, আল্লাহর কাছে আমি দোয়া করি। জাবেদ ভাই আপনি ক্যারিয়ার শুরু করেছিলেন কত সালে, কিভাবে কিভাবে ফিল্মে এলেন এবং তারপর কিভাবে নায়ক হলেন? জয় ভাই আপনি প্রথম বোধহয় একটা প্রশ্ন করেছিলেন যে আপনি নায়ক হয়ে এসছেন নাকি ড্যান্স ডিরেক্টর? আপনি ড্যান্স ডিরেক্টর হিসেবে এসেছিলেন বলেছেন। তো আমি ফার্স্ট আসলে আমি ডান্স ডিরেক্টরই ছিলাম, ডান্স ডিরেকশন করতে করতেই তখন
আমাদের শ্রদ্ধেয় মুস্ত্রী সাহেব ছিলেন, ক্যাপ্টেন আয়াত শ্যাম সাহেব ছিলেন, তো ওনার একটা গান করতে গিয়ে তখন উনি আমাকে পছন্দ করলেন, বলে যাবে তোমাকে আমি হিরো বানাবো। ওকে, শোনার পরে তো আমার হাত পা কাঁপা শুরু হয়ে গেলো যে আমি হিরো কি বলে। তো আসলেই উনি যেটা বলেছেন সেটি করেই দেখাচ্ছেন যে আমি ফার্স্ট, ওনার ছবি পায়েল ছবির নাম, রাজ্জাক সাহেব ছিলেন রোমান্টিক হিরো, আমি ছিলাম স্যাক্রিফাইসিং হিরো, সেই ছবিতে শোভানা ছিল হিরোইন, তো সেই ছবিতে উনি আমাকে হিরো নিলেন। আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুক, যে আমাকে এমন গাছ লাগাই গেলেন যে আজও আল্লাহর রহমতে আমি ওনার আদেশ পালন করছি এবং ভালো করার চেষ্টা করছি। ওনার আদেশটা কী ছিল আপনার প্রতি? যে তুমি ভালো কাজ করবা, কাজের প্রতি শ্রদ্ধা রাখবা, ভালো কাজ করবা, সময় মতো আসবা, সময় মতো কাজ করবা, চেষ্টা করবা, তোমার ডাইরেক্টর কী চাচ্ছে তুমি সেটা পুরো করার চেষ্টা করবা, ক্যারেক্টারকে বুঝবা, ক্যারেক্টার বুঝে। খুবই বিনয়ী মনে হয়, আপনি কি বিনয়টা সাজেন নাকি আপনি প্রকৃতিগতভাবেই বিনয়ী? জি না, আমি সবার সাথে এইভাবেই ব্যবহার করি। কিছুক্ষণ আগে তো আপনাকে আমার মনে হয় কি বুকে নিছে কি না জানি না, কিন্তু আমি তো আপনাকে বুকে নিই। জি, এটাই আমার চরিত্র, এটি আমি মানুষকে ভালোবাসি, অত্যন্ত ভালোবাসি। আমি কখনো কাউকে ঘৃণা করি না, কখনো করেন না, কখনো না। একটা এমন এমন শিল্পী যে তখন কোনো শিল্পী তো নাচ জানতো না, ববিতা বললেন, শোভানা বললেন, কবরী ম্যাডাম বললেন, নতুন না নতুন না নতুন আর আপনি ম্যাডাম অঞ্জনা ম্যাডাম, এরা নাচ জানতো আর বাকি সব কেউই নাচ জানতো না। তো নাচ জানতো না বলে আমি তাদেরকে বলবো যে ওরা তো নাচ জানে না কি হবে, আমি ডান্স ডিরেক্টর, আমি ডান্সার, আমার সাথে ওরা পারবে কিনা। আমি তাদেরকে রেডি করতাম, এমন রেডি করতাম যে তারা ঠিক আমার সাথে পাল্লা দিয়ে যেন তারা নাচতে পারে। জয় ভাই, এমনও হয়েছে যে আমি হিরোইনদের সাথে, সব হিরোইনরাই তো প্রায় আমার সাথে কাজ করেছে সবাই, তো যখন আমি গান করতাম তো ওদের প্রতি আমি এতটা নজর রাখতাম যে লাস্টে দেখা গেল যে স্ক্রিনে দেখা গেছিল আমারই বোধ হয় একটু কম হচ্ছে, তাদের কি মানে ভালো লাগতো। আপনার ক্যারিয়ারের সবচেয়ে ভালো দেখে আমি খুশি হতাম, ভালো দেখে সেটাই হয়, কারণ গুরু তো গুরুই। নিশান ছবিতে আপনার ডাবল অ্যাক্টিং ছিল, একটা চরিত্র ছিল একদম কালো কালো, জি, সেটা কি আপনার ক্যারিয়ারের টার্নিং ছবি ছিল? কোন জায়গায় হাত রাখছেন জয় ভাই? এই নিশান ছবি করতে গিয়ে আমার অনেক কষ্ট হয়েছে, অনেক মেহনত করতে হয়েছে, যেটার ফল আমি পেয়েছি ইনশাআল্লাহ। নিশান ছবি এটা জয় ভাই বোধ হয় আপনি জানেন কিনা, এটা কিন্তু ইন্ডিয়ার গোরা ওর কালা ছবি, রাজেন্দ্র কুমার ছিল হিরো। তো এর মধ্যে রেখা ম্যাডাম আর হেমা মালিনী, এরা দুইজন হিরোইন ছিল, আর রাজেন্দ্র কুমার ছিল হিরো। তো মিজান সাহেব ডাইরেক্টর, উনি কী কারণে গেছেন কলকাতায় আমি জানি না, তো উনি এই ছবি দেখেছিলেন, দেখার পরে উনি এতটুকু একটা ফিতা নিয়ে আসছিলেন, মনে করছিলেন যে এর ছবি আমি করবো। তো এখানে আসার পরে উনি চিন্তা করলো যে আমি এই ছবির নকল মানে ছবি করবে, ছবির নাম হবে নিশান। এখন নিশান ছবিতে কে হিরো হতে পারে, নানা রকম হিরোদের চিন্তা করলো, তারপর লাস্টে আমাদের আল্লাহ জান্নাত নসিব করুক আমাদের হিরো জাফর ইকবাল, তাকেও একবার তারা চিন্তা করলো। তো আমাদের টেস্ট নেওয়া হলো, একজন কালী কালী মেখে কালো কালী খানের টেস্ট, বলো হিরো যে যে সুন্দর তার কোনো টেস্ট নেওয়ার দরকার নেই, কালী খানের টেস্ট নিতে হবে। তো ওই পিসটা আমার দেখাইছিল মানে আমাদেরকে যে এরকম, তখন আমি কালী খানের সুচরিতা ছিল, সুচরিতার সাথে আমার একটা টেস্ট নিল, টেস্টের মধ্যে আল্লাহর রহমত যে আমি পাস করে গেলাম। ওই টেস্টে কে কে ছিলেন, আপনি এবং প্রয়াত জাফর ইকবাল? আমি না, জাফর ইকবালকে তারা
অফ করলো বলে যে এবং আপনাকে দুজনের টেস্ট হলো আমার আমি টেস্টে সো টেস্টকে সিলেক্ট হবার পর শুরু হলো তুফান ছবি না না তুফান না নিশান সরি টেস্টে সিলেক্ট হবার পর শুরু হলো নিশান ছবি নিশান ছবি এবং নিশান ছবি ছিল আপনার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট নিশান ছবি আমি বলা উচিত না তারপরও বলবো বাংলাদেশের এমন ছবি হবে কে হবে না আমি জানি না হতে পারে না নিশান আর হবে না আমি রাজেন্দ্র কুমার উনি কালি মেখেছিল ঠিকই কিন্তু আমি ওই কালিটাকে ডাবল করলাম রিসার্চ করলাম কী করবো কেমনে কী করবো আমি পুরো শরীরে কালি মাখতাম কোনো জায়গা যেন খালি না থাকে পুরো শরীরে আমি কালি মাখতাম তারপর শুধু সে কালো ছিল আমি ওর মধ্যে অ্যাড করলাম মুখ থেকে লালা পড়া রাজেন্দ্র কুমার একবার আমি দেখছিলাম যে উদয় লালা ছিল ছবির মধ্যে দেখলাম লালা ছিল সে লালাকে আমি কন্টিনিউ করছি পুরো ছবিতে কোনো একটা শটেও আমার লালা বন্ধ হয়নি তারপর হলো পা আমি একটা পা খোড়া করেছিলাম যে আমি খোড়াভাবে হাঁটব একটা পা খোড়া একটা হাত এখানে পুঙ্গু এইসব আমি প্র্যাকটিস করলাম সময় নিয়েছিলাম যে আমাকে সময় দেওয়া হোক আমি একটু প্র্যাকটিস করব আমি ঘুমাইতাম তাও হাতে এখানে পা লুলা হাঁটতাম তাও লুলাভাবে হাঁটতাম মানে পুরোটা আমি কালে খানকে পুরো মানে খাইতে পারলাম করে ফেলেছিলাম এই যে ডেডিকেশন এই যে ডেডিকেশনটা আপনার ছিল আপনার কি মনে হয় যে এখনকার সময়ে আমাদের ভেতর আমাদের নতুন প্রজন্মের শিল্পীদের ভেতর কি এই ডেডিকেশনটা আছে স্ট্রেট বলবো নাই একদমই নাই যাদের আছে তারা করে গেছে আপনিও জানেন আমিও জানি আপনার সময় আপনার প্রতিদ্বন্দ্বী নায়ক কে কে ছিল আমার সাথে তখন সবাই ছিল জাফর ইকবাল ছিল আমাদের শ্রদ্ধেয় আমাদের কি নাম না ফারুক ভাই ছিল আলমগীর পরে আসছে রাজ্জাক ভাই ছিল ওই সময় ছিল আজিম ভাই না আজিম ভাই আগে ছিল আমাদের থাকতে এরাই ছিল ওয়াসিম ছিল ভাই আপনার সাথে প্রতিযোগিতা কার বেশি ছিল ওয়াসিম ভাইয়ের কারণ উনিও পোশাকি ছবি করতেন আপনিও পোশাকি ছবি বেশি করতেন আমি প্রতিযোগিতা মনে করতাম না সবার সাথে মিলে আমি সবার সাথে মিলে কাজ করেছি সব হিরোদের সাথেও করেছি সব হিরোইনদের সাথে করেছি আপনি আপনার ক্যারেক্টার করবেন আমি আমার ক্যারেক্টার করব কিন্তু আপনাদের সময় কি ক্যারেক্টার পাওয়ার জন্য এক ধরনের পলিটিক্স যেটা করতে হয় লবিং যেটা করতে হয় সেটা ছিল না না ওরকম কিছু ছিল সেরকম ছিল না সবচেয়ে বড় ছিল যে ডাইরেক্টররাই চয়েস করতো যে কারে আমি নিলে ভালো হয় আমাদেরকে যায় কারো যায় বলবো যে আপনি সিনেমা ডিরেকশন দিয়েছেন কখনো আমার ছবি এক একটা মানুষ একবার না 10 বার 20 বার 50 বার 100 বারও একটা লোক বয়স্ক লোক এত বেশি বয়স না কম বয়স সে আমার পায়ে আমাকে বুকে নিয়ে আদর করলো বললো যে একটা কালে খানের জন্য আমি 100 বার ছবি দেখছি চিন্তা করা যায় তার মানে একটি ছবি একটি শিল্পীর জীবন ঘুরিয়ে দিতে পারে হ্যাঁ একটি ছবি পারে অবশ্যই নিশান আজও নিশান আমাকে দেখলে মানে জাভেদ ভাই আপনার নিশান ছবি দেখলাম সেই সময় সেই ছবিটি কতটুকু ব্যবসা সফল ছবি ছিল প্রচুর ব্যবসা লক্ষ লক্ষ টাকা তখনকার তো লক্ষ মানে এখনকার কোটি লক্ষের উপরে ছিল মানে লক্ষ লক্ষ এক ভাষার একটু বলে না এরকম কোটি কোটি টাকা ব্যবসা করছে মধুমিতা মানেই নিশান আর নিশান মানেই মধুমিতা এত বছর পর আপনি একজন নিশান নিশানের মতো হিট ছবির নায়ক হিসেবে জাভেদ ভাই এখন নিজেকে কতটুকু সম্মানের জায়গায় দেখছে ইন্ডাস্ট্রি তাকে কতটুকু সম্মান করছে ইন্ডাস্ট্রি আমাকে কতটুকু সম্মান করছে এটা আমি বলবো না ইন্ডাস্ট্রি আমাকে সম্মান করে মানে শ্রদ্ধাও করে ভালোবাসে আদরও করে
সব কিছু আমি ইন্ডাস্ট্রির কাছে পেয়েছি, এমন আমি বলবো না যে ইন্ডাস্ট্রির কাছে আমি কিছু পাইনি। শেষ কবে ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন? এটা মনে নেই আমার। অনেকদিন হয় সিনেমা করেন? অনেকদিন, অনেকদিন। আজ বহুদিন পর একটা টেলিভিশন টক শো বা সেলিব্রিটি শোতে এলেন। আমি এর জন্য আমি আপনাকে থ্যাঙ্কস দিব, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি অনেকদিন পরে এই ফ্লোর আমাদের সামনে তৈরি হয়েছে, এই ফ্লোরে আমি কাদা দিয়ে মাটি দিয়ে মাথায় নিয়ে আমি ছাদে উঠেছি। একটা ফ্লোর ছিল শুধু, এক নম্বর ফ্লোর, ওর মধ্যে উপরে টিনার ছাদ ছিল, আর এই সাতটা আটটা ফ্লোর হয়েছে আমাদের চোখের সামনে। এই ফ্লোর তো আমাদের আমাদের রোজি রিজেক ছিল। সো আপনি আপনার ফ্লোরে এসেছেন জাভেদ ভাই, বরং আমরাই আপনার সাথে এই ফ্লোরে দাঁড়াতে পেরে একজন কালের সাক্ষী বটবৃক্ষের সাথে দাঁড়ালাম। তো আপনাকে একটু হালকা করতে চাই, সাথে অঞ্জনা আপার সাথে কথা শুরু করতে চাই, এই জন্য আমরা একটি গান শুনতে শুনতে একটা 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 এই তখন বাংলাদেশ নতুন নতুন স্বাধীনতার পরের ব্যাপার, কলকাতা থেকে কিছু ছেলে আসছিল, ছেলে এসে তারা আমার নিশান ছবি আমাদের, তখন আমি সিদ্দিকুজার থাকতাম, তো এই ছেলেরা ওরে নিয়ে বলে যে ভাই কোনো ভালো ছবি আছে দেখান আমাদেরকে, তো চলেন আমার নিশান ছবি দেখাই, নিশান মানে তো নিয়ে গেছে তাদেরকে ছবি দেখাবার জন্য। তো তারা যায় ছবি দেখছে, ছবি দেখার পরে বললো যে এই লোকটা কে, বলে এটা তো সিদ্দিকুজার আমাদের জাভেদ ভাই, তো নিয়ে আসছে আমার কাছে ওদেরকে দেখা করাবার জন্য। কই দেখা করা যাবে? করে হ্যাঁ, উনি বড়ো মনের লোক, আপনি চলেন দেখেন আপনি। তো নিয়ে আসছে, আমি তখন ওই মানে পশু পাখি পালতাম, তো ওরা ওরকমই অবস্থায় ড্রয়িং রুমে বসছে, তো আমি গেলাম, তো পরিচয় হলো, সালাম আলাইকুম, ওয়ালাইকুম সালাম। ওরা দেখে দেখে আবার ওরা নিজে নিজে কিছু কথা বলে, কি কথা বলে এটা আমি জানি না, তো কথা বলে তারপর দেখা টেকা করে চলে গেল। আবার একদিন আসলো, নেক্সট ডে আবার আসলো, আবার যায় ছবি দেখছে, আবার আবার আসলো, আবার এসে দেখা করলো, আবার ওরকমই কথা বলে চলে যায়। থার্ড টাইম আসলো, আমি বললাম যে ভাই কী ব্যাপার, কী কয় না, মানে মানে ঢুক গেলে মানে কইতে পারতেছে না, মানে আপনি ওই যে কালে খান ওটা কি আপনি? ওটা কি আপনি? তো আমি বললাম যে হ্যাঁ ওটা আমি। মানলো না তাও, আমি বললাম যে আপনারা বসেন, বসে আমি রেডি হলাম, আপনি আপনি বসেন আমি দেখাই। যখন অ্যাক্টিং করলাম তখন তারা বল, আরে বাবারে আপনি তো আমাদের রাজেন্দ্র কুমার থেকে ভালো অভিনয় করেছেন, আপনাকে সালাম করি, বলে পা ধরে সালাম। অঞ্জনাপা একটি পারফরমেন্স দেখতে চাই জাভেদ ভাইয়ের সাথে, গান। কোন গান কি জানি, আমি জানি যে কোনো সময় যে কোনো গান বাজালেই আমাদের জাভেদ ভাই এই মঞ্চে রেডি হয়ে যেতে পারে। আজকে আমি রেডি, আপনি আপনাকে দেখেই আমি সবকিছু পেয়ে গেছি, আপনাকে দেখেও আমার প্রাণ ভরে গেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ, উই আর রেডি ফর পারফরমেন্স। থ্যাংক ইউ জাভেদ ভাই, অঞ্জনা আপা, অসাধারণ, মানে আপনি যে একজন প্রফেশনাল এন্ড গুড ড্যান্সার, এটা আসলে আপনার এক্সপ্রেশন অ্যাক্টিভিটিস, গানের যে নাচের যে মুদ্রা, অসাধারণ। আমি তো আপনার পাশে দাঁড়িয়ে যে একটু এরকম এরকম করলাম, আমি ধন্য হয়ে গেলাম। প্লিজ আপনি বসেন, আপনি বসেন। আপনি আপনি মানুষকে নাচান, আমি আপনাকে নাচালাম। ওস্তাদের সাথে নাচতে গেলে হাত পা কাঁপে এখনো সত্যি, আর ওদেরকে দেখে আমি কাঁপে যাই। অঞ্জন আপা, সো আপনি ঢাকা শহর আয়েশা তো আপনার পরাণ জুড়ে গেছিল, সেই ঢাকা শহরে কত বছর হয়ে গেল আপনার? অনেক বছর হয়ে গেল, এর জন্য যে এই অশিক্ষিত ছবির আগে আমার চারটা ছবি রিলিজ হয়ে গেল, তখন অশিক্ষিত পঞ্চম ছবি, তো অশিক্ষিতের আগে চারটা ছবি হিট, কিন্তু রাজ্জাক ভাইয়ের সাথে সলো হিরোইন হিসাবে এটি আমার প্রথম ছবি। কোনটি? অশিক্ষিত। তো যখন অশিক্ষিতের জন্য আমাকে সিলেক্ট করা হলো, তখন আমাদের আমাদের সেই সবার প্রিয় সত্য সাহা আমাদের সুরকার দাদা আমাকে ফোন দিলেন যে তুই তাড়াতাড়ি অফিসে আয়, তোর সাথে জরুরি কথা। তা আমি বললাম যে দাদা আমার শ্যুটিং আছে,
বলে শুটিং টুটিং শেষ করে তাড়াতাড়ি আয়। তো আমি গেলাম, বললো যে তোকে আমরা নায়ক রাজ্জাকের সাথে সিলেক্ট করেছি। বাহ। আমি বললাম দাদা, বলে কি হ্যাঁ আমাদের আজিজ হচ্ছে ডিরেক্টর, শ্রদ্ধেয় আজিজুর রহমান ভাই উনি ডিরেক্টর, আর তোর সাথে নায়করাজের সাথে তোর পেয়ার, তুই সলো হিরোইন। আমি তো বিশ্বাস করো যে আমি ভয়ে মানে খুশিতে কেঁদেই দিলাম। যাই হোক, এই ছবি করার পরে একটা ঘটনা আছে এই ছবির। এই ছবি যখন শেষ হলো তখন গান টান সহ সব শেষ হলো, না গানটা পরে হয়েছে, গানটা পরে, তখন এই ছবিটা এক্সিবিটার্সদের দেখানো হলো সব। তখন একটা নিয়ম ছিল, কিছু কিছু স্পেশাল ছবি এক্সিবিটার্সদের এফডিসিতে দেখাতো। তাহলে আমরা সবাই গেলাম, আমি তো তখন নতুন নতুন, তো দেখানোর পরে কোনো এক্সিবিটার্সের মুখে হাসি নাই, মানে সব বেরিয়ে বলল এই ছবি তো দাদা চলবে না, এত র ছবি কিছুই নাই এরকম আর কি। তো দাদার মন খারাপ, আজ একবার মনে, আমি তো কেঁদেই দিলাম দূরে গিয়ে যে কী হবে। তারপরে গাজী ভাই ছিলেন আমাদের শ্রদ্ধেয় গাজী মাজহারুল আনোয়ার, তো যাই হোক অনেক কষ্ট কষ্ট করে দাদা বললেন যে ঠিক আছে আমি অ্যাডভান্স মানি দরকার নেই, আমি আগে ছবিটা রিলিজ দিই কয়েকটা হলে। তো টাইম নিয়ে ছবিটা রিলিজ হলো, তখন রবিবার, তখন বোধহয় রবিবার হতো না, আশির দিকে ওইখানে রবিবার রিলিজ হলো। তো শনিবার দিন, আগে শনিবার দিন বগুড়ায় রিলিজ হতো, বগুড়ায়, তো বগুড়ার রেজাল্ট মোটামুটি, তারপর রবিবার যখন রিলিজ হলো মোটামুটি, রবি গেল, তারপরে দুদিন পর, দুদিন পর এমন অবস্থা প্রত্যেকটা হলে এক্সট্রা চেয়ার দিতে হয়েছে। বাহ, এক্সট্রা চেয়ার। মাঝখানে যখন বললো যে চলবে না, এই গানটা করা হলো চলবে না বলার পরে। হ্যাঁ, অটোমেটি বসে এটা চলবে না। কোন গানটা সেটা? ঢাকা শহর আইসা, ঢাকা শহর আইসা আমার আশাপুরে এসে, এবং কালার পুরো ছবিটা ব্ল্যাক এন্ড হোয়াইট। ওকে। তো গানটা করা হলো, সেই বিখ্যাত আমাদের ফার্মগেটের ওভারব্রিজ তখন ওপেন হয়নি, তো আমরা রাত্রি 11টায় গানটা শুরু করলাম, ভোর 4টায় শেষ করলাম। এই ছবির ডান্স ডিরেক্টর ছিলেন আমাদের মরহুম আমির হোসেন বাবু, জাভেদ ভাইয়ের শিষ্য ওস্তাদ। তো শেষ করলাম, তারপরে যখন তৃতীয় দিন থেকে ছবির বাম্পার সেল অবস্থা, তখন সব ভিড় করছে দাদার অফিসে প্রিন্ট প্রিন্ট। তার মানে এখান থেকে জাভেদ ভাই একটা জিনিস আমরা শিখতে পারি যে একটি ছবি যখন খুব ভালো হয়, এক্সিবিটররা যখন বলে যে কনফিউজ থাকে ছবিটা নিয়ে, নির্মাতারা সবাই মিলে একটি গানের সিদ্ধান্ত নিল, কালারফুল একটি গান, রঙিন সেই সময়, মানে এক্সট্রা টাকা লগ্নি করলেন এবং একটি গান দিয়ে ছবিটিকে ডেভেলপ করার চেষ্টা করা হলো, এবং এক রাতে সেই গান, কালজয়ী গান তৈরি হলো ঢাকা শহর আয়শা আমার আশাপুর আইসে। আপনি শুরু শুরু গিয়ে শোনাবেন তো? অবশ্যই চেষ্টা করব। ওকে, রেডি? ঢাকা শহর আয়শা আমার আশাপুর আইসে, হারে লাল লাল নীল নীল বাতি দেখা নয়ন জুড়াইছে। এই গানটা শুনে নাই এমন কোন দেশি আছেন, কোন বাংলাদেশি আছেন যে গানটা শুনেন নাই? সবাই শুনেছেন, সবাই শুনেছে। এই যে একটি ইতিহাসের একটি গানের সাক্ষী হয়ে রইলেন, এবং সেই গানটির শুটিং সারা রাত ধরে হয়েছিল, সেই সময়ের ঢাকা এখনকার ঢাকার কি পার্থক্য, এবং সেই সময়ের শুটিং এর মুহূর্তে কি কি করেছিলেন একটু শোনান। অবশ্যই, কারণ তখন এই যানজট, এই কোলাহল এটা ছিল না, তখন থেকে কিন্তু শুরু হয়ে গেছে ঢাকায় লোকজন আসা বাইরের থেকে, এবং এসেই কিন্তু সবাই এই গানটা গাইতো, এবং রাত করে যখন ওস্তাদ আমরা শুটিং শেষ করে ঘরে ফিরতাম, দেখতাম যে রিক্সাওয়ালা থেকে শুরু করে সবাই মনের সুখে ঢাকার শহর আইসায় আমার আশাপুর আইসে, সে রিক্সা চালাচ্ছে আর
মানে একদম প্রাণ ভরে গানটা গাইছে, তখন একটা কিন্তু জিনিস আছে ওস্তাদ, যেই গান একদম মুখে মুখে থাকবে তখন তো সেই গান তো আর কোনো দিকে আর পিছনে ফিরে তাকাতে হবে না, সেই গানের সবাই এটা আর কি। তো দেখলাম যে এই গান বাম্পার বাম্পার হিট হয়ে গেল, ছবিও বাম্পার বাম্পার হিট, এবং এক এক জায়গায় প্রায় তিন মাস চার মাস করে ছবিটা চলেছে একটু দূরে দূরে, এবং ঢাকাতেও অনেক দিন চলেছে। এবং সত্যি কথা বলতে কি, জাভেদ ভাই যেমন বললেন, ওস্তাদ যেমন বললেন যে নিশান ছবি দিয়ে তার টার্নিং পয়েন্ট, যদিও আমি আমার ওস্তাদ অভিনয়ের ওস্তাদ শ্রদ্ধেয় সোহেল রানা ভাই, ওনার ছবি দিয়ে আমার শুরু, দস্যুবন্ধুর দিয়ে মরহুম শামসুদ্দিন টগর ভাই পরিচালিত, ওনার ছবি দিয়ে শুরু। তারপর চারটা ছবি গেছে, চারটা ছবি সুপারহিট গেছে আমার, কিন্তু অশিক্ষিত দিয়ে আমার মানুষের জীবনে যেটা অভিনয়ের টার্নিং পয়েন্ট সেটা আমার। আচ্ছা অঞ্জনা বা, আপনি এত ছবি করেছেন, এত সুপারহিট ছবি করেছেন এবং এত দিন ধরে ক্যারিয়ার, কিন্তু মানুষ বলে যে এখনো অঞ্জনা ছেলে মানুষ, মানে আরো একটু কঠিন করে যদি বলি যে মানুষ বলে যে একজন নায়িকার বা অ্যাক্ট্রেসের যে পার্সোনালিটি থাকার কথা সেটা আপনার নেই, এই অভিযোগের আপনি কী উত্তর দেবেন? আমার উত্তরটা হচ্ছে যে আমি সবাই যেরকম নায়িকা সুলভ, কারণ আমি নাচতে নাচতে কিন্তু অভিনয় এসেছি, অভিনয় করতে করতে কিন্তু নাচিনি, হ্যাঁ নাচতে নাচতে এসেছি, আমার জনপ্রিয়তাটা আগেই ছিল, এবং সবার সাথে মিলেমিশে কাজ করে, এটা আমার বাবা মার নির্দেশ ছিল যে কখনোই নিজেকে একটা হ্যাঁ আমি কিছু একটা হয়ে গেছি এই ভাবটা যেন আমার মধ্যে না থাকে, এবং সবার সাথে ভালো ব্যবহার করে ভালো চলাফেরা করে যেন আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি। তো অঞ্জনার মতে ওই জিনিসটা আসলে ছিল না, এবং আমি মনে করি সবার সাথে মিশে চলছে, সবার সাথে ভালো ব্যবহার নিয়ে চলছে, ও একটু ভাব দিয়ে দেখালাম যে আমি হিরোইন, সেটা সে কোনোদিন করেনি। যার জন্য আমার যারা সিনিয়র ছিলেন তারাও আমাকে আদর করতেন, যারা আমার জুনিয়র তারাও আদর করতেন, এখন যারা সুপারস্টার হয়েছেন তারাও আমাকে আদর করেন। এটা যদি কেউ বলে যে এটা পার্সোনালিটি নেই, তাহলে আমার বলার কিছু নেই। কিন্তু আপনি অত্যন্ত নিখুঁত সুন্দরভাবে এই বিষয়টি ক্লিয়ার করে দিলেন, এরপরে কিন্তু আর কিছু বলার থাকে না। জি, কারণ আমি সবসময় এই ওস্তাদ থেকে শুরু করে যারা যারা আমার সিনিয়র ছিলেন সবাইকে আমি সম্মান করে চলেছি, এবং যারা জুনিয়র এসছেন তাদেরকে বুকিয়ে জড়িয়ে ধরেছি। সুতরাং এটার মধ্যে পার্সোনালিটি আছে কি আছে না এটা আমি কখনোই সেই হিসাবে চলছে সবসময় ফ্রিভাবে চলছে, এবং কখনো সে গরিমা করেনি যে আমি আমি হিরোইন আমি ওটা সেটা, সবার সাথে আমি ভাব দেখাইনি যে আমি 350 ছবির নায়িকা, কিংবা আমি এশিয়া মহাদেশের শ্রেষ্ঠ নৃত্যশিল্পী হয়েছি, কিংবা আমি জাতীয় চলচ্চিত্র পুরস্কারের শ্রেষ্ঠ অভিনেত্রী হয়েছি, কিংবা নাচে আমি তিনবার জাতীয় পুরস্কার পেয়েছি, কোনো সময় এগুলো আমি ভাব দেখাইনি। কারণ আমাকে যেই ভাবটা আমাকে যেই পুরস্কারটা দিবে সেটা আমার দর্শক পুরস্কার দিবে, অনেক পুরস্কার পেয়েছি, কিন্তু আমার যে অভিনয় করতে গিয়ে যে দর্শকে নাচ করতে গিয়ে যে দর্শকের ভালোবাসা কি পুরস্কার, এটা আমার সবচেয়ে বড় পাওনা। জাভেদ ভাই আপনার বর্তমান এটা যে কেমন করে পাইলো আমি এটাই জানি না, যে আমার একটা ছবি ছিল নাই জিন্দগি, নাই জিন্দগিতে একটা হিরোইনের প্রয়োজন ছিল, তো তখন আমি অত তখন বাচ্চা মানুষ, তো আমার ফার্স্ট ছবি রিলিজ হয়নি, আর সমাজ সাহেব ছিল ক্যামেরাম্যান আর ডাইরেক্টর ছিল, তো আমরা তার বাসা জানি কোথায় ছিল তখন, ওনাকে হিরোইন নিতে আমরা তার বাড়িতে গেছিলাম, আমার ডাইরেক্টর সহ আমরা গেলাম, তো ওনার মা স্ট্রেট রিফিউজ করে দিল যে না আমি আমার হিরোইনকে ফিল্মে দিব না। সে মেয়েটা এত বড় ডান্সার হলো, এত বড় হিরোইন হলো, আমি তো আশ্চর্য মনে করছি, সেটা আমার সৌভাগ্য আপনার সাথে আমি হিরোইন হিসেবে কাজ করেছি। আপনাকে বলতেই হয় আপনার বিনয়, আপনার ভদ্রতা এবং আপনার এই যে সবাইকে আপন করে নেবার ক্ষমতাই আসলে আপনার সৌন্দর্য, এটি যারা ভুল বোঝে তারাই ভুল করে, আপনি ভুল পথে নেই। জাভেদ ভাই আপনার বর্তমান অর্থনৈতিক অবস্থা কি, বা সিনেমা করে কত টাকা ইনকাম করেছেন, কী সাজিয়েছেন, জীবনকে এখন কীভাবে উপভোগ করছেন, নাকি অর্থের আয়ের জন্য অন্য কোনো মাধ্যমের উপর আপনাকে নির্ভর করতে হয়? না, অবশ্যই না, কখনো আমি নির্ভর করিনি কারোর উপরে, আর ফিল্ম ইন্ডাস্ট্রি আমাকে কী দিয়েছে, হয়তো
আমি কোটি কোটি টাকার মালিক না বা কোটি কোটি টাকা আমাকে ফিল্ম ইন্ডাস্ট্রি দেয়নি, কিন্তু যে সম্মান দিয়েছে, আমি যদি কোটি 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 টাকাও দিয়ে সেই সম্মানটা যদি কিনতে যাইতাম আমি পাইতাম না। তখনকার সময় কিন্তু আমাদের পেমেন্ট কিন্তু এখনকার সময়ের মতো ছিল না, এবং আমরা কিন্তু কোনোদিন ওস্তাদ আছে এখানে পেমেন্ট পেমেন্টটা পেমেন্টের ব্যাপার আলাদা, ওই সময় অনেক ভালো পেমেন্ট ছিল, কিন্তু ওস্তাদ কখনো কিন্তু প্রোডিউসার পয়সা পাঠালো কি পাঠালো না এটা নিয়ে কিন্তু আমরা বসে থাকি, এটা কোনোদিন আমরা তখন করছি যে স্কেজুল যেন মিস না, ছবি করব ছবি করব সেটা যেন মিস না, আমি কাজ করছি সময় মতো আসব সময় মতো কাজ করব যাব, মানে আমি আমি আমার আমার কথা বলি যে আমি যে কত টাকা দিবেন এত টাকা না নিলেও আমি করব না, এটা আমরা কোন ছবি করার প্রতি নেশা ছিল এখনকার আপনার অর্থনৈতিক সিচুয়েশনটা কি, আপনি ভালো কিসের উপর নির্ভর করে আছেন, মানে আপনি তো এখন আর কাজ রোজগার তেমন করছেন না, তার এখনো কাজ করছেন, এবং আমি বলি জাবেদ ভাই নিজে লজ্জা পাচ্ছেন, জাবেদ ভাই নিজের বাড়ি আছেন ফ্ল্যাট আছেন এবং জাবেদ ভাই এখনো ইনকাম করে যাচ্ছেন, এবং আমি মনে করি ফিল্মেরই পয়সা দিয়ে করছি, ফিল্মের পয়সা দিয়ে এগুলো করা সব। কয়তলা বাড়ি করেছেন? ছয়তলা। কোথায়? উত্তরা। উত্তরা ছয়তলা বাড়ি, জি। সো আপনি থাকেন একটি ফ্লোরে, বাকিগুলো ভাড়া? হ্যাঁ, বাকি হাফ ভাড়া, হাফ ভাড়া, হাফ ভাড়া আর কি। আর ব্যবসা প্রতিষ্ঠান বা অন্য কোনো ব্যবসা খুলেছেন? না, ব্যবসা নেই। বাড়িটা করতে পেরেছেন? বাড়ি করতে পারছি ইনশাআল্লাহ, না এখনো তো এখন কাজ করতেছি, যে আপনি ডাকলেন আসলাম। সো এখনো আপনি কর্ম কর্মের ভেতর থাকতেই পছন্দ করেন? হ্যাঁ অবশ্যই। তো কানে এই দুল পরাটা তো আপনার থেকেই প্রচলন হলো বাংলাদেশে, কেন কানে দুল পরে একটি ছেলে কানে দুল পরা শুরু করলো, এটা কি একটু মেয়েলিপনার ব্যাপার ছিল? না না না, মেয়ে প্রশ্নই ওঠে না, যে নিশানের মতো ছবি করে সে মেয়েলি ভাব থাকবে কেন? তাহলে কানে রিং সাহস করে সেই সময় পড়লেন? কানে রিং সাহস করে পড়লাম যে একটা দেখতে ভালো লাগবে, আর কিছু না। হাতে এত আংটির রহস্য কি? আংটির রহস্য লোকে বলে যে আংটি পড়লে এটা হয় সেটা হয়, আমি ওটার জন্য না, আমি শখে পড়ি। শখে পড়ে, এবং সবসময় এরকম সেজে গুজে পরিপাটি অবস্থায় আপনাকে দেখা যায়, এই পরিপাটি জীবনযাপনের পেছনের রহস্যটা কি বা আপনার? একটাই রহস্য, যে আমি নিজেকে খুশি রাখতে চাই, নিজের সাথে অবহেলা করি না আমি। যাবে তুমি ভালো, যতদিন চলবা ভালো চলবা, মানুষের সাথে ভালো ব্যবহার করবা, নিজেকে ভালো রাখবা, লোক যেন তোমাকে দেখে ঘৃণা না করে, লোক যেন দেখে এ কি পড়ছে, এটা কিন্তু ঠিক কথা। এখনো জাবেদ ভাইয়ের সাথে কোথাও গেলে জাবেদ ভাই করে কিন্তু ইয়াং জেনারেশন মধ্য জেনারেশন এই ফ্যাশনটা ধরে রাখা তো একটা বিরাট প্রতিভার ব্যাপার এবং বিরাট একটা আয়োজনের ব্যাপার। আমি রাখি, এবং এটার পেছনের একটি কথাই আপনি বললেন ভালো লাগলো, যে আপনাকে নিজেকে খুশি রাখার জন্য। অবশ্যই অবশ্যই, আমি মানুষকে খুশি রাখার জন্য তো চিন্তা করি না, মানুষকে এতটুকুই খুশি রাখার চিন্তা করি যে কেউ আমাকে দেখে এটা না বলে হায় রে বিচারা এরকম ছিল এরকম হয়ে গেল, এই জিনিস আমি শুনতে চাই না, শুনতে পারি না। জীবনের শেষ চাওয়া কি আপনার, জীবনের শেষ মুহূর্তের চাওয়া কি? শেষ মুহূর্তে চাওয়া যে আমাকে যেরকম পাবলিক আমাকে ভালোবাসে, আপনারা ভালোবাসেন, চিরজীবন আমাকে এরকমই পাবলিক যেন ভালোবাসতে থাকে, আর আমি পাবলিককে যতটুকু খুশি দিতে পারি, যতটুকু ভালোবাসা দিতে পারি, আমি দিতে দিতে এই দুনিয়াতে যেতে থেকে যেতে চাই, যাওয়ার পরেও যেন লোকে বলে যে হ্যাঁ শিল্পী ছিল ভালো ছিল আমাদের সাথে, আমি সবার সাথে মিলি, কিন্তু সবার সাথে বুকে বুক মেলায় মিলি আমি সবার সাথে, কখনো আমি সেটা বোঝা যায় কাউকে ঘৃণা করি না, আমি রিক্সাওয়ালা হোক ও রাস্তায় কাজ করার লোক হোক, কেউ হঠাৎ হপড়ায় কোনো ঝাঁকি লাগলো পড়ে গেল আমি যাই, কিন্তু তাদের ওটাই নেই। অঞ্জনাপা আপনি জীবনের নেক্সট জীবনের প্ল্যান কি, ক্যারিয়ার নিয়ে, জীবন নিয়ে? ক্যারিয়ার নিয়ে বিএস নিয়ে তো বুঝে গেছি আমরা যে আপনার কখন হয় বলা যায় না, আমি এখনো নাচ নিয়ে আছি, নাচের পারফরমেন্সগুলো করছি সারা বাংলাদেশ ঘুরে ঘুরে, অনেক জায়গায় জাবেদ ভাই আমিও যাচ্ছি করতে করতে দেশে বিদেশে সব জায়গায়, আর অভিনয়টা আবার শুরু করব একটু পরে নতুন বছরে, সেটা আগে থেকে কিছু বলবো না, আর কিছুটা গান নিয়েও থাকি, একটা স্টেজে গেলে নাচ গান অভিনয় সব কিছুই দেখাতে হয় দর্শকদেরকে, আর সামনে আমার যে প্রোডাকশন হাউস যেটা ছিল ওটা নিয়ে আবার নতুন ছবিতে আসতে চাই, আমাদের পরিবেশ একটু একটু করে ভালো হয়ে যাচ্ছে, এটা আমার প্ল্যানিং আছে। আমরা চাই যে আপনি আসেন ফিরে,
এবং আমি আমি চাই যে আমার যে প্রোডাকশন হাউসটা আমার আমার একমাত্র আপন ছোট ভাই মনি ওই দেখবে প্রোডাকশন হাউসটা, আমি এদিকে থাকবো অভিনয় নিয়ে এবং সামনে একটু মানে ছবি নিয়েই, আমি ছবির মানুষ, ছবি নিয়েই থাকতে চাই আমার চিন্তাধারা। আর জাবেদ ভাই আপনার যেহেতু ছয়তলা বাড়ি আছে, অঞ্জনা আপার এক বছর দেখি আমরা উনি ব্যবস্থা হয় কিনা, যদি না হয় আপনি কিন্তু ওনাকে ঠাই দিতে হবে, এটা আমার দাবি। আপনার প্রস্তাব দিয়েছিলাম উনি তো, প্রস্তাব কি আপনি দিয়েছিলেন উনি প্রত্যাখ্যান করেছে? আচ্ছা এক বছর পর আপনি আর এই প্রত্যাখ্যান করতে পারবেন না, আমার আপনি আপনি সবই আছেন তো, সুতরাং এদিকে তো প্রশ্নই ওঠে না যদি কেউ ছয়তলা বাড়িও যেহেতু আছে ভাবির সমস্যা হবে না, আপনি আপনি খাড়া গেলেন তো আমার খাড়া তো। আচ্ছা আপনি তো সব প্রশ্ন আমাদের কাছে করলেন, আপনার কাছে প্রশ্ন করি? জি অবশ্যই। যে এত মিষ্টি মিষ্টি আদা, এত সুন্দর সুন্দর প্রশ্ন আপনি কেন করেন? আমার সৌভাগ্য যে আমি যাদেরকে প্রশ্ন করি তারা মিষ্টির চেয়েও মিষ্টি, তারা মধুর চেয়েও মিষ্টি, তাদেরকে সামনে রেখে আমি কেন, যে কোনো যে কোনো যে কোনো মানুষ বসলেই তাদের কণ্ঠ থেকে মিষ্টি কথা বের হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আর আমরা দোয়া করি যে আপনি সারা জনম যেন পাবলিককে এইভাবেই মিষ্টি মিষ্টি কথা বলে তাদেরকে সময় যেন ভালো কাটে সেটা। থ্যাংক ইউ ভেরি মাচ জাবেদ ভাই। কিন্তু শেষটা করতে চাই, কোনো মিউজিক ছাড়া, কোনো গানে লিপ করা ছাড়া, আপনাদের কণ্ঠে নেচে নেচে একটি গান গাইতে গাইতে আমাদের কণ্ঠে, আমি দর্শককে গানে গানে নাচে নাচে আজ বিদায় দিতে চাই, কারণ দুজন নাচের টিচার আমাদের সামনে, একজন তো লেজেন্ড নাচের টিচার, না উনি নাচের টিচার, আমি হ্যাঁ নাচের টিচার উনি, মানে আপনি তো লেজেন্ড, এখন উনি যে পর্যায়ে চলে গেছেন আমি যদি শিখতে চাই উনি তো আমার টিচারই হবেন, যখন শিখবেন তখন। ওকে গিয়ে কি আর নাচ করা যায়? জয় আমার মনে হয় আরেকটা মিউজিক দাও, আমরা নাচতে নাচতে বাড়িতেই চলে যাই যদি। ওকে আমি একটা মিউজিকের ব্যবস্থা করি। জাবেদ ভাই এবং অঞ্জনা আপা আজ আমাদের সাথে ছিলেন সেন্স অফ হিউমারে। আমরা চাই সেন্স অফ হিউমারের এই সেটটি এরকম স্বনামধন্য প্রথিত যশা শিল্পীদের উপস্থিতিতে সবসময় ভরপুর হয়ে থাকুক, এবং আমরা যেন সবসময় বলতে পারি যে আমাদের এই সেটে আসেননি এমন কোনো গুণীজন গুণী শিল্পী নেই। আছে, অবশ্যই আছে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, অঞ্জনা আপা এবং জাবেদ ভাইয়ের জন্য বেশি বেশি দোয়া করবেন, তারা যেন এখন যেমন চিরসবুজ চিরতরুণ আছে সেরকমই যেন অনেক বছর থাকতে পারেন ইনশাআল্লাহ। সেন্স অফ হিউমারের নেক্সট এপিসোডে দেখা হবে নতুন কোনো অতিথির সাথে, সে পর্যন্ত ভালো থাকবেন, গুড নাইট।